আজ গোটা দুনিয়াতে যে ভোগবাদী সভ্যতা প্রতিষ্ঠিত হয়েছে ভোগবাদী এই সমাজ ব্যবস্থায় ভোগবাদী এই দুনিয়ায় মানুষকে শুধু ভোগ করতে উৎসাহ দেয় সকল মিডিয়া সকল আয়োজন মানুষ কীভাবে ভোগবাদী হবে কত বেশি ভোগী হবে সেটার আয়োজন সেটার ব্যবস্থাপনা শুধুমাত্র থাকে সেগুলোতে আর ইসলাম মানুষকে ত্যাগ করতে শিখায় নিয়ন্ত্রণ করতে শিখায় ভোগ করার জন্য যোগ্যতার প্রয়োজন হয় না পশুপাখিও ভোগ করতে জানে ত্যাগ করার জন্য করার জন্য আত্মনিয়ন্ত্রণ করার জন্য মানুষকে আল্লাহ আলামিনের কাছ থেকে তাকুয়ার ট্রেনিং নিতে হয় সিয়ামের কাছ থেকে তাকুয়ার ট্রেনিং নিতে হয় নিয়ে মানুষকে নিজেকে নিয়ন্ত্রণ করা শিখতে হয় গোটা পৃথিবীতে আজ লাগামহীনতার এক জোয়াট চলছে আল্লাহরবুল আলমিন চান আমরা আমাদের চাহিদার লাগামটাকে যেন টেনে ধরতে শিখি সিয়াম আমাদেরকে সেই প্রশিক্ষণ দিয়ে থাকে মোহারাম হাজরিন আপনি যখন রোজা রাখেন রোজা রাখা অবস্থায় আপনার ক্ষুধা লেগেছে আপনার পিপাসা পেয়েছে আপনার হালাল টাকায় কেনা খাবারও আছে হালাল টাকায় কেনা পানিও আছে এদিকে আপনার ক্ষুধাও লাগছে তৃষ্ণাও লাগছে আপনি এমন কোন রুমে আছেন যে রুমে অন্য কোনো মানুষও নাই কেউ দেখছেও না এ অবস্থায় কোনো রোজাদার ব্যক্তি কি খায় পান করে কেন কারণ আল্লাব্বুল আলমিন রোজা রাখা অবস্থায় তাকে খাওয়া এবং পানাহা পান করা এই দুইটা জিনিসকে আল্লাহ তালা নিষেধ করেছেন এই জন্য সে খায় না একটা লোক আপাদমস্ত চিটার বাটপার প্রতারক সবার সাথে দুই নম্বরই করে সবার সাথে মিথ্যা কথা বলে যখন তখন মিথ্যা কথা বলে এই রকম চরিত্রের মানুষটাকেও দেখবেন রোজা রেখে অন্তত রোজার সাথে আল্লাহর সাথে দুই নম্বরইটা করে না একটা আস্ত চোর ডাকাত বাটপার দুর্নীতিবাস ঘুষখোর সুদখোর মদখোর গাজাখোর গাঁজাখোর যত রকমের হারামখোর হতে পারে এই মানুষটাও যদি রোজা রাখে সে কি লুকায় লুকায় তার বাসায় গিয়ে কোনো একটা রুমে দরজা বন্ধ করে পানি খাবে জুস খাবে কোনো কিছু খাবে কেন খায় না আল্লাহর ভয়ে খায় না কারণ সে জানে আমি যে আল্লাহর জন্য রোজা রাখছি এই বদ্ধ গড়ের মধ্যেও আল্লাহ আমাকে দেখছেন বিধায় আল্লাহর কাছ থেকে লুকাবার কোনো সুযোগ নাই সেজন্য সে খায় না পান করে না মোহতারাম হাজারিন একটু লক্ষ্য করেন যে একজন মানুষ রোজা রেখে তিনি পান আহার করছেন না তিনি যৌন আকাঙ্ক্ষা পূরণ করছেন না চাহিদা পূরণ করছেন না আল্লাহর ভয়ে কেউ দেখছে না তারপরও তিনি সেটা করছেন না এবং সেটা আল্লাহর ভয়ে নিজেকে নিয়ন্ত্রণ করছেন যে একজন আপদমস্তক চিটার বাট্পার মানুষটাও যদি রোজা থাকে রোজা রেখে সে কি চিটারি করে এই জন্য আল্লাহ রব আহিনে বলেছেন রোজার এবাদতটা বান্দা একান্ত আমার জন্য রাখে এবং এটাতে কোনো চিটারি বাটপারি কেউ করে না এখলাসের সাথে রাখে মানুষের সামনেও রোজা রাখে মানুষের অগচরেও রোজা রাখে পানাহার করে না তো রোজা যেহেতু বান্দা আমার জন্য রাখে আল্লাহ সুমাত হাদিসে কুৎসিতে বলেছেন ও আনা আমি নিজে রোজার পুরস্কার প্রতিদান দান করব। ভাইরা আমার এই রোজা আমাদেরকে কিভাবে মোত্তাকি বানায় সু আল্লাহ অবাক করা বিষয় আপনি রমজানের দিনের বেলায় খাবার আপনার সামনে আছে পানীয় সামনে আছে কেউ দেখছে না আবার এদিকে আপনার চাহিদাও আছে তারপরও আপনি খাচ্ছেন না আপনি পান করছেন না ঘুষখোর অফিসার সেও রোজা রেখে ওই ক্লায়েন্টের কাছ থেকে ঘুষ ঠিকই খায় সুদখোর সে ঠিকই ঋণ দিয়ে সুদ খায় কিন্তু রোজা রেখে যতই ক্ষুদা লাগুক সে কিন্তু কিছু খায় না যতই পিপাসা লাগুক সে কিছু কিন্তু সে কিন্তু কিছু পান করে না এর মানে কি এর মানে হলো এই রোজা তাকে শেখাচ্ছে রোজা তাকে একটা কথা বলছে একটা বার্তা দিচ্ছে কি রোজা বলছে ও রোজাদার তোমার জন্য এ পা পানি পান করা হারাম না এটা হালাল পানি তুমি হালাল টাকা দিয়ে কিনছো তোমার সামনে যে খাবার আছে এটা কোনো শুকর কুকুরের গোস্ত না এটা গরুর গোস্ত এটা হালাল এবং তুমি হালাল টাকা দিয়ে কিনে এনেছ তোমার এই হালাল খানা হালাল পানীয়টা পর্যন্ত তুমি গ্রহণ করছো না যে আল্লাহর কেউ দেখছে না তারপরে তুমি খাচ্ছ না পান করছো না যে আল্লাহর ভয়ে এই রোজা এই সিয়াম তোমাকে বলছে ও আল্লাহর বান্দা তোমার সামগ্রিক জীবনে পুরো জীবনে তোমার বিভিন্ন সময় এরকম অনেক হারাম কাজ অনেক গুনাহের কাজ অনেক অবৈধ কাজ অনেক নিকৃষ্ট লোভনীয় কাজ করার প্রয়োজন দেখা দেয় তোমার মনে চায় ওই কাজটা করতে তোমার মনে চায় ঘুষ খেতে তোমার মনে চায় সুদ খেতে তোমার মনে চায় বহর লোক হওয়ার জন্য হারাম পথে যেতে তোমার মনে চায় জেনার দিকে পা বাড়াতে তোমার মনে চায় হারাম রিলেশন করতে তোমার মনে চায় কোথাও বদমেজাজ হয়েছে মাথা গরম হয়েছে তো একজনকে দুইটা গালি দিতে তোমার মনে অনেক কিছু এরকম চায় আবার তুমি চাইলে সেটা করতে পারো সেই ক্ষমতাও তোমার আছে সেই সুযোগও তোমার সামনে আছে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন যেহেতু নিষেধ করেছেন সেজন্য তোমার মনে চাওয়া সত্ত্বেও আর ওই কাজটা করার সুযোগ থাকা সত্ত্বেও তুমি করবে না এই শিক্ষাটা এই বার্তাটা প্রতিদিনের রোজা প্রতিদিনের সিয়াম প্রতি বছরের সিয়াম প্রতিবার আমাদেরকে দিয়ে যায় যে বান্দা তোমার পান তোমার আহার তোমার যৌনতা এগুলো বর্জন করার মধ্যে আল্লাহর কোনো স্বার্থ নাই আল্লাহর কোনো লাভ নাই আল্লাহর কোনো ঠেকা পড়ে নেই আল্লাহ তোমাকে শেখাতে চাচ্ছেন যে তুমি পানাহার বর্জন করেছ তুমি যৌনতা বর্জন করেছ তোমার হালাল বৈধ স্ত্রীর সাথে সহবাস এটা থেকে তুমি বিরত থাকছ তোমার হালাল খানা হালাল পানীয় তুমি গ্রহণ করছো না যে আল্লাহ তালা নিষেধ করেছেন তার ভয়ে মানুষের সামনেও করছো না পেছনেও করছো না তোমার ক্ষুধা থাকলেও করছো না ক্ষুধা না থাকলেও করছো না অতএব তোমার কাছে ঘুষ খাওয়ার সুযোগ আসবে তোমার কাছে সুদ খাওয়ার সুযোগ আসবে তোমার কাছে হারাম করার সুযোগ আসবে মাস্তানি করার সুযোগ আসবে গুন্ডামি করার সুযোগ আসবে ক্ষমতার অপব্যবহার করার সুযোগ আসবে দাপট দেখানোর সুযোগ আসবে অন্যায় করার সুযোগ আসবে এবং তোমার মনেও চাইবে কিন্তু তুমি যদি ইমানদার হও তোমার রোজা কিন্তু তোমাকে শিক্ষা দিয়ে গেছে যে আল্লাহর ভয়ে তুমি হারামের পথে পা না যেভাবে আল্লাহর ভয়ে তুমি পান করো নাই আল্লাহর ভয়ে তুমি আহার করো নাই আল্লাহর ভয়ে তুমি যৌনতা বর্জন করে চলেছ ঠিক একইভাবে তোমার সামগ্রিক জীবনে সকল হারাম কাজ থেকে বেঁচে থাকবে এই শিক্ষাটাই তোমাকে রমজান দিয়ে থাকে এই শিক্ষাটাই তোমাকে রোজা দিয়ে থাকে